ত্রিপুরায় নৈরাজ্য চলছে বলে অভিযোগ এনে এর বিরুদ্ধে গণতান্ত্রিক মানুষকে এগিয়ে আসার আহ্বান জানালেন নারীনেত্রী রমা দাস। কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের আন্দোলন, শ্রমিকদের দেশব্যাপী সকল ধর্মঘটের 6 মাস ও মোদী সরকারের 7 বছর, এসব নিয়ে 26 মে দেশব্যাপী কালো দিবস পালন করে কৃষক, শ্রমিক, নারী, ছাত্রজীব সংগঠনগুলি। রাজ্যেও সেদিন হয় কর্মসূচি। সারা ভারত মহিলা সমিতির ডাকে ত্রিপুরায় কর্মসূচি নেওয়া হয়। শুক্রবার নারী সমিতির পূর্ব আগরতলা অঞ্চল কমিটির তরফে পোস্টারিং, 3টি কৃষি আইন, 4টি শ্রমকোড, বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে যেমন পোস্টারের মাধ্যমে জানানো হয়, তেমনি বিনামূল্যে আরটিপিসিআর এ করোনা পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধের কালোবাজারি বন্ধ করা, কর দেনা এমন পরিবারে মাসে 7,500 টাকা দেওয়া সহ বিভিন্ন দাবি জানানো হয়। এদিন অঞ্চল এলাকায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারীনেত্রী রমা দাস, জ্যোৎস্না সিনহা সহ অন্যরা। রমা দাস করোনা পরিস্থিতি তুলে ধরে বলেন, দুর্ভাগ্যের বিষয় আজকে স্বাধীন ভারতে গঙ্গা দিয়ে মানুষের মৃতদেহ ভাসছে। ত্রিপুরার প্রসঙ্গ এনে রমা দাস বলেন, রক্তের অভাবে হাসপাতালে মারা যান, অথচ রক্তদান শিবির করতে গেলে দুর্বৃত্তরা বাধা দেয়। রাজ্যে নৈরাজ্য চলছে বলে তিনি অভিযোগ করেন। যখন রক্ত সংকট চলছে তখন তারা আমাদের ছাত্র যুব সংগঠনগুলো যখন রক্তদান শিবির সংগঠিত করে সেখানে তারা বাধা সৃষ্টি করে, সন্ত্রাস করে, শিবির বন্ধ করে দেয়, আক্রমণ করে। এই রকম অমানবিক দুর্বৃত্তপনা এই রাজ্যের বুকে চলছে। করোনা রুগীরা বিনা চিকিৎসায় আজকে সেখানে মারা যাচ্ছেন। হাসপাতালগুলি মানুষের কাছে আতঙ্ক পুরীতে পরিণত হয়েছে। মানুষ হাসপাতালে যেতে ভয় পাচ্ছে, চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। এখন শুনছি বেসরকারি কয়েকটা হোটেলকে নাকি করোনা রুগীদের চিকিৎসার জন্য বলা হয়েছে, অর্থাৎ এর থেকেও লাভালাভের প্রশ্ন আছে। কাজেই এইরকম অবস্থা, একটা রুগী একটা বেসরকারি হোটেলে যদি চিকিৎসা থাকে তার প্রতিদিন গড়ে 10,000 টাকা খরচ। রিপোর্ট, চ্যানেল 3 রাত।